आज हमरा फुटबॉल फुटबॉल रे मतो फुटबॉल के जोन 22 टा प्लेयर लाथिए चले जाय फुटबॉल रे ऊपर कावरी दया होय ना। एक बूढ़ो गिए छे फुटबॉल खेला देखते फुटबॉल टाके प्लेयर रा अल्लाह रे आतो जोरे जोरे मारे लाथी मारे जे एक पार थे के वही पारे बॉल टा उड़े चले जाय अरे या तो जोरे जोरे माटी ते आछाड़ के पड़े बूढ़ोटा खाली पछते चले जा आहा বলটাকে কত ব্যথা। এমন সময় বলটা উড়ে এসে ওই বুড়ো বাবা জীবনের কোলে পড়ে গেছে। ও চট করে বলটাকে এভাবে জড়িয়ে ধরে চুম্মা খেতে লেগেছে, বলছে বল চামড়ার বল তোমাকে ব্যথা হয় না? এবার বলের থেকে আওয়াজ ভেসে আসছে, না বাবা জান আমার ব্যথা কেন, কেন আমাকে লাথাচ্ছে? কারণটা হলো আমার ভিতরটা ফাঁপা, আমার ভিতরে কিছুই নাই, আমি দেখতে গোল বটে কিন্তু আমার ভিতরে একমাত্র হাওয়া ভরা আছে, এই জন্যই বড়তে আমাকে লাথায়, যুবকে আমাকে লাথায়, ছোটরা আমাকে লাথায়, ছেলেরাও আমাকে লাথাচ্ছে, মেয়েরা আমাকে আমাকে লাথাচ্ছে। আমার ভিতরটা যদি শক্ত হতো, আমার ভিতরটা যদি পাথরের মতো শক্ত হতো, আমি দেখে নিতাম কার বাবার সাদ্দি যা আমাকে এইভাবে লাথ জুতা মারত। কিন্তু আমার ভিতর ফাঁপা, আমার ভিতর ঢোল হাওয়া ভরা আছে। বন্ধু আমার মুসলমান, আজ আমরা কোটি কোটি মুসলমান, ওরে 180 কোটির ওপরে আমরা মুসলমান, কেন বন্ধুরে আমার বলুন তো দেখি পৃথিবীর কথা ছেড়ে দেন, ইরাকের কথা ছেড়ে দেন, লেবাননের কথা ছেড়ে দেন, সিরিয়ার কথা ছেড়ে দেন, আফগানিস্তানের কথা ছেড়ে দেন, এই ভারতের মাটিতে তোমাকে এত জুতা পিটা কেন করা হচ্ছে, লাত জুতা কেন মারা হচ্ছে, তোমাকে কেন চরকিল মারা হচ্ছে, যেখানে সেখানে তোমাকে পিটিয়ে পিটিয়ে কেন মেরে দেবে মেরে ফেলা হচ্ছে? শুধু জয় শ্রীরাম না বলার কারণে তোমাকে গরু চোর আখ্যা দিয়ে তোমাকে পিটিয়ে মারা হচ্ছে, গরুর মাংস খাবার দায়ে তোমাকে পিটিয়ে মারা হচ্ছে, এমনকি তুমি ফ্রি করতে গিয়েছ মুসলিমের গ্রামে, তুমি ফ্রি জিহাদ করতে গিয়েছ, দোকান জিহাদ করতে গিয়েছ, যা তুমি ওই বিক্রি করে হিন্দু মেয়েদেরকে ভোলাতে গিয়েছ, তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে ফেলে দেওয়া হলো, এই আ করণে বলা কেউ হলো না মুসলমান। এই ভারতের মাটিতে যে ভারত স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমান 1947 সালের 15ই আগস্ট রাত 12টা থেকে নিয়ে 1915 16 আগস্ট সকাল পর্যন্ত দিল্লি থেকে নিয়ে আপনার লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছে 10টা 20টা করে মুসলমানের লাশকে ফাঁসিতে লটকায়নি। আল্লাহ রে আল্লাহ মুসলমান রে, এই ভারতের মাটিকে যদি জিজ্ঞেস করা হয় বলো এই ভারতের মাটি বলতো তোমার ভিতরে কার যে রক্ত মিশ্রিত আছে? আমার মনে হয় এই মাটি চিল্লে চিল্লে বলবে আমার বুকে, আমার মাটি আমার দুলোতে যদি মুসলমান রক্ত না মিশত আমি কোনোদিন কোনোদিন ইংরেজদের হাত থেকে আমি স্বাধীন হতাম না। 1,40,000 মুসলমানকে সেই দিন সুলি দেওয়া হয়েছিল। ভাই আমার এই বাংলার মাটিতে 1,25,000 আলেমকে অবিভক্ত বাংলায়, আমার পশ্চিম বাংলা বা পূর্ব বাংলা নিয়ে অবিভক্ত বাংলায় 1,25,000 মুসলমানকে সুলি দেওয়া হয়েছিল। হায় রে আল্লাহ, সে আজ মুসলমানকে সামান্য অজুহাত, জি আজ আপনার দোকান খোলার অনুমতি নাই, জমি খরিদ করার অনুমতি নাই, আপনি বাংলার কথা বলছি না, এমনকি খোলা আকাশের নিচে মেলা হবে, মিছিল হবে, হোলি হবে, সব হবে, শুধু হবে না এই নমাজ পড়, জুমার নমাজ পড়ার আপনার মুসলমানের জন্য অনুমতি নাই, গুরুগা তার প্রমাণ। নমাজ আদায় করতে গিয়ে কত মুসলমান শহীদ হয়ে গেল চিন্তা করুন। আজ উলঙ্গ হয়ে সন্ন্যাসী হয়ে
উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে ঘোরাফেরা করবে, ন্যাংটা হয়ে সংসদে যাবে, পার্লামেন্টে যাবে, তার অধিকার। আর আল্লাহ যে পোশাক, এই পোশাক যে আল্লাহ তার নিয়ামত স্বরূপ, মানুষের ইজ্জত ঢাকার জন্য, মানুষকে সভ্য করার জন্য। কারণ অসভ্য যুগে, বর্বরতার যুগে আমরা পড়েছি যে মানুষ পাতা জড়িয়ে রাখত নিজের বদনে, নিজের শরীরে। সেই পাতার যুগ থেকে এলো মানুষের পোশাকের যুগ। আল্লাহর কোরআন কে নমস্কার, ওরা তিলক লাগিয়ে যাবে, ওরা সিঁদুর পরে যাবে, ওরা শাখা পরে যাবে, সব অধিকার আছে। কিন্তু মুসলমান রে, তোমার বহু বেটির, তোমার মেয়েদের স্কুলে যাওয়ার, কলেজে যাওয়ার, ইউনিভার্সিটিতে যাওয়ার, ইসলামের পোশাক, কোরআনের বিধান, হেজাব পরে পর্দা করে যাওয়ার অনুমতি নাই। আরে শুধু কর্ণাটকে নয়, এ বাংলার মাটিতেও স্বয়ং স্কুল শিক্ষক আমার মুসলিম মেয়ের শরীর থেকে পোশাক টেনে নিল। আমরা সব খামোশ, আমরা দেখছি কোথায় মুসলমান। তুমি না ছিলে যে তোমার দিকে তাকাবার কারি সাহস হয়নি, তোমার এক হুঙ্কারে রোমান পারস্য সম্রাট হত্যার করে কেঁপেছিল।